टकला रे तू अपराधी रे फैसा गेली रे टकला रे तू अपराधी रे इस्तामेर बिरुद्धे कथा बोले सब हारायली रे অহংকার করেছিল দেখলেন না পতন কি বেশি সময় নিল বাপ রে বাপ সক সকা ছবি মাথা খালি ফেসবুক ইউটিউব ইন্টারনেট টেলিভিশন খুললে মনে হয় মাথায় সব সময় সরিষার তেল মালিশ করে দেখেন নি দেখেন বাপ রে মানে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না সংবিধানে বিসমিল্লাহ থাকবে না ইনশাআল্লাহ আল্লাহর নামও নেই আবার বিসমিল্লাহ কেটে বাদ দিতে যায় কত বড় মুসলমান কথা কন ঠিক কে না আল্লাহর বলে এত বড় বারিস্তা খুব বেড়ে গেছে ওয়া মুদ্দুহুম ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন আল্লাহ কিছুটা সময় অবকাশ দেয় ছাইরা দেয় কিন্তু আল্লাহ সার দেয় ছেড়ে দেয় না কথা কন ঠিক কে না আল্লাহ ধরা বড় কঠিন বান্দা যখন বেশি বেড়ে যায় আমার আল্লাহ বলে ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ আমার পাকরাও করা বড় কঠিন আমার ধরা বড় কঠিন আমি যদি একবার ধরি বাঁচাইতে কেউ পারিবে না এজন বাজান গো আমার মাত্র 3 মিনিটের 17 সেকেন্ডের অডিও ক্লিপ ফাঁস জায়গা মতো গেল আমি বলবো না এ বাজান গো আমার তখন সারা পৃথিবীতে ঘৃণিত হয়ে গেল 24 ঘন্টার মধ্যে মন্ত্রিত্ব গেল ইনশাআল্লাহ আওয়ামী লীগের পদ বাতিল হলো ইনশাআল্লাহ দেশ থেকে বিদেশে গেল কানাডায় সুখের আশায় জায়গা হলো আবার জায়গার মাল জায়গায় ফেরত আসলো কথা কোন ঠিক কে না দেশ বিদেশে উঠায় আর শান্তি নাই বিদেশে যাও শান্তি নাই আর দেশে তো শান্তি নাই কারণ ক্ষমতাই নাই এই জনবাজার একটু ক্ষমতা পাইলে ইসলামকে বাদ দিতে চাওয়া যাবে না ইসলাম বাদ পড়ে না তুমি বাদ পড়েছো বিসমিল্লাহ বাদ পড়ে না তুমি বাদ পড়েছো ইনশাআল্লাহ তোমার মন্ত্রিত্ব না ইনশাআল্লাহ তোমার মাথায় জীবনে কোনোদিন চুল গজাবে না ইনশাআল্লাহ टकला रे तू अपराधी रे माहिर साथे कथा बोले फैसा गेली रे टकला रे तू अपराधी रे इस्लामेर बिरुद्धे कथा बोले सब हारायली रे इस्लामेर गाए हाथ दिते चाओ ओई हाथ भेंगे दिते आल्लाहर समय लागबे ना আলেমদেরকে ধর্ষক বানাইতে আসছো আলেমদেরকে ঘৃণিত করতে আসা জাতীয়ভাবে ঘৃণিত হয়েছো সেভেন স্টারা কারা ডাকে ফাইভ স্টার হোটেলে সোনার গায়ে কারা রাত কাটায় জাতি টের পাইছে সুন্দরী সুন্দরী নায়িকাদের অপার দেওয়া আসো আসো পাপের বোঝা বহন করতে হবে দুনিয়াতে কথা না কে ওনার শুধু সমস্যা না আল্লাহ আমাদের এগুলো গোপন রাখছে দেখে আমরা কি গ্রামগঞ্জে দুই চারটে প্রেম ভালোবাসা কম করছি ঘরে বউ রেখে আর একটা মেয়ের সাথে পরকে করিনি আল্লাহ যদি ওগুলো ভাইরাল করে দিত লজ্জায় মুখ দেখাইতে পারতাম না আল্লাহ গোপন রাখছে আল্লাহ সাত্তার কথা কম না আল্লাহ গাফফার আল্লাহ গোপন রাখছে তুমিও তো তোমার বউরাইকা পাড়া প্রতিবেশী জোড়া তালি দাও ভাবির সাথে প্রীতি মারো প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃত কর্মের ব্যাপারে দায়বদ্ধ থাকবে নিজের কৃত কর্মের হিসাব নিজেকে দেয়া লাগবে আপনার কর্মকাণ্ডের হিসাব আপনার কৃতকর্মের হিসাব আপনার ছেলে দেবে না আপনার মেয়ে দেবে না আপনার দল দেবে না আপনার সন্তান দেবে না আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনাকে দিতে হবে কথায় আছে যেমন কর্ম তেমন ফল বিশ্বাস নাই করিয়া দেখো বেহেশত আর দোজক সাত বিশ্বাস নাই মরিয়া দেখো এজন্য প্রত্যেকটা মানুষকে তার নিজের কৃতকর্মের ব্যাপারে জবাব দেওয়া লাগবে কার কাছে জোরে বলেন আপনার আমার জীবনের সকল কর্মকাণ্ড রেকর্ড করা হচ্ছে এই যে ক্যামেরা দিয়ে আজকের আলোচনা যেভাবে রেকর্ড করা হচ্ছে ঠিক আপনার 70 বছর 80 বছর 100 বছরের জীবনটা রেকর্ড করা হচ্ছে অডিও ভিডিও সহকারে কথা বলেন ঠিক কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলু আল্লাহ রাব্বুল আলামিন বলেন সম্মানিত দুইজন লেখক সদা সর্বদা আপনার আমার জীবনের ডায়রি লিখতেছে কথা বলেন ঠিক কিনা এ যুবক ভালো করে বোঝো তুমি আমি দিনের আলোতে রাতে রাতে গোপনে প্রকাশ্যে যা যা করতেছি সকল কৃতকর্ম সকল কর্মকাণ্ড রেকর্ড করা হচ্ছে কথা বলেন ঠিক কিনা
একদিন আপনারা আমার সমস্ত অডিও ভিডিও এই কিতাবে যা কিছু আল্লাহ পাক লিখতেছেন ফেরেশতাদের মাধ্যম দিয়া এই কিতাবটা একদিন আপনারা আমার হাতে ধরায়া দেওয়া হবে সেদিন আমরা এই কিতাবটা পাওয়ার পরে বলবো মালি হাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা সেদিন তারা আফসোস করে বলবে মালি হাযাল কিতাব এত বড় আশ্চর্যজনক একটা কিতাব লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা এখানে ছোট কথাও লেখা বাদ যায় নাই বড় কথাও লেখা বাদ যায় নাই আপনি আমি যা যা করেছি সব আমলনামার কিতাবটার ভিতরে লেখা রয়েছে সেদিন মানুষ অস্বীকার করে বলবে আল্লাহ আমি তো এত পাপ করি না এত গুনাহ করি না এত অপরাধ করি নাই মানুষ যখন তার কৃতকর্মের জীবনের ডায়েরি তার জীবনের বই তার জীবনের কিতাব হাতে পাওয়ার পরে অস্বীকার করবে জমিন সাক্ষী দেবে শুধু তাই নয় তারপরে মানুষ যখন অস্বীকার করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু সেদিন আল্লাহ পাক আপনার আমার কথা বলার ভাষা স্টপ করে দেবেন আপনার হাত পা আপনার আমার সব অঙ্গ প্রত্যঙ্গ সেদিন সাক্ষী দেবে কার দরবারে আরো জোরে বলেন এজন্য ভাইরা আমার একটা অফিসে যদি সিসি ক্যামেরা লাগানো থাকে বলেন তো ওই অফিসে বৈশা মানুষ অকাম বদকাম অন্যায় অপরাধ করতে ভয় পায় না আরো বেশি করে ভয় পায় না তো ঠিক আপনার আমার জীবনের প্রত্যেকটা সেকেন্ড আপনি আমি ঘুমাইলেও ফেরেশতারা ঘুমাচ্ছে না আপনি আমি সলা বন্ধ করলে ওদের লেখা বন্ধ নাই কথা বলেন এখন আপনি আমি যা যা করতেছি সকল কৃতকর্ম রেকর্ড করা হচ্ছে এজন্য আল্লাহ বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের ব্যাপারে দায়বদ্ধ থাকবে নিজের কৃতকর্মের ব্যাপারে আল্লাহ দরবারে একদিন জিজ্ঞাসিত হবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান এখানে কিছু উদাহরণ না দিলে কথা বুঝবেন না মনে করেন এই মসজিদের ইমাম সাহেব ওনার কাছে একজন 50,000 টাকা দিয়ে বলে হুজুর এই যে 50,000 টাকা দিলাম দয়া করে মসজিদের কাজে লাগাবেন হুজুর ওই টাকা মসজিদের কাজের জন্য দিলেন আর বললেন হুজুর আমি যে দান করেছি এটাও কাউরে বলবেন না এখন কেউ তো সাক্ষী ছিল না সেই সময় এখন ইমাম সাহেব যদি ওই টাকা মসজিদের কাজে লাগায় তাহলেও ফেরেশতারা লিখবে আমার পুইরাটা যদি মসজিদের কাজে না লাগায়া নিজের ব্যক্তিগত কাজে খরচ করে ফেলে ফেরেশতারা তখন বলবে না হুজুর মানুষ অনেক কষ্ট করে হজরে নামাজের সময় আজান দেয় 50,000 টাকা খাইছে মসজিদের খাকারে লেখার দরকার নাই কি ফেরেশতারা ছাড় দেবে না এ কথা বলেন একা ছাড় দেবে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এদিক খেয়াল করে আপনারা অনেকে অনেক আলোচনা শোনার ইচ্ছা শুধু এতটুকু বলবো আপনারা যে আলোচনা খুঁজতেছেন সেটা হয়তো বা ঠিক 40 মিনিট পরে শুরু হয়তো বা আরেকজন কেউ আলোচনা আর একটা কিছু খুঁজতেছে ঠিক ওটা 1 ঘন্টা 2 মিনিট পরে আবার যারা আলোচনা খুঁজতেছেন হুজুর এই কথা কয় না কে বা এইরকম করে না কে বা ওইরকম করে না কে ঠিক তোমার সে আলোচনা 1 ঘন্টা 39 মিনিটে শুরু অতএব লাফালাফি বাদ দিয়ে চুপচাপ বসে থাকেন সব পাবেন টক জাল মিষ্টি আল্লাহর সৃষ্টি লাপালাপি বলে কিছুই পাবে ধৈর্য ধরা লাগবে কারণ আমি আয়াতগুলো পড়ি যেহেতু তাফসিরুল কোরআন মাহফিলে গেছেন একটা দায়িত্ব আছে না কথা কোন দায়িত্ব আছে না তো এখানে তো তামাশা করলে হবে না আর এটা তামাশা করা জায়গাও না আলোচনা প্রসঙ্গে যেটুকু না বললেই নয় অপেক্ষা করো মাহরুম হবা না কথা কোন ঠিক তোরা মন খারাপ করছো আমার কথায় এ কলিজার টুকরা যুবক ভাই আমি যে কথা বলতে চাই হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাও ইমাম সাহেব যদি অন্যায়টা করে ওইটাও লেখা হবে ইমাম সাহেব যদি মসজিদের কাজে লাগে সেইটাও লেখা
কথা কোন নাগা সে যেই হোক না কেন মনে করেন এলাকায় একটা মাদ্রাসা আছে আপনি একটা ছাগল কিনে না যা বলেন হুজুর গো এই ছাগলটা আমি সদকা দিয়ে দিলাম জবাই করে আপনি এতিমদের খাওয়ায়া দিবেন হুজুর ছাগল জবাই করার পরে 10 কেজি গোশত হইছে 5 কেজি পাকায়া খাওয়ায়া দিল আর 5 কেজি যদি নিজের বাড়িতে পাঠায়া দেয় বলেন তো ফেরেশতারা কি লিখবে না মনে করবে না কষ্ট করে হুজুর চাকরি করে 5 কেজি গোশত খাইছে লেখার দরকার নাই কথা কোন ওই যে ব্যবসায়ী ভাইরা খাদ্য ভেজাল দেয় ওজনে কম দেয় তখন ফেরেশতারা কয় না থাক অনেক কষ্ট করে ব্যবসা বাণিজ্য দোকানপাট খুলছে কারেন্ট বিল দেওয়া লাগে বিদ্যুৎ ভাড়া দেওয়া লাগে সমস্যা নেই একটু দুর্নীতি করে করুক কথা বলে না কেন ওজনে কম দিলেও লেখা হবে খাদ্য ভেজাল দিলেও লেখা হবে আল্লাহ রাসূল বলেছেন মাংগশা ফালাইসা মিন্নি যে আমার উম্মতের সাথে প্রতারণা করে যে আমার উম্মতকে ধোঁকা দেয় সে আমার দলভুক্ত নয় তো এই যে ব্যবসায়ী ভাইরা যারা কম দেয় ওজনে কম দেয় খাদ্যে ভেজাল দেয় সব প্রতারণার মধ্যে পড়ে কথাকে বোঝা গেল মদিনার বাজারে একজন খেজুরের স্তূপ নিয়ে আসছে উপরে খেজুরগুলো শুকনো আল্লাহর রাসূল ভিতরে খেজুরের টিপে হাত দিয়ে দেখে ভিতরের খেজুরগুলো হলো কাঁচা কথা বলছে বৃষ্টিতে ভেজা তখন সাহাবীকে বললেন সাহাবী এটা করা তো তোমার ঠিক হয়নি সাহাবী বলে হুজুর আজকে তো বৃষ্টি হয়েছিল বিশ্বনবী বলে না আজকে মদিনার আকাশে কখনো বৃষ্টি হয়নি বিদায় জিনিস যখন ক্রয় বিক্রয় হবে এক নাম্বার জিনিস দুই নাম্বার বলে চালানো যাবে না আবার দুই নাম্বার জিনিস এক নাম্বার বলে চালানো যাবে না কথা কা ঠিক কেনা চালের ভিতরে পাথর মিশাই ধানের ভিতরে পাতান মিশাইয়া বিক্রি করে কথা কন ঠিক কেনা ওই রাস্তার ধানগুলো ভালো ধানের সাথে মিশ করে বিক্রি করে দেয় বিভিন্ন ধরনের অপরাধের সাথে আমরা জড়িত যা হয়ে যায় কথা কন বাপ রে বাপ ত্রিপল হাজি হস করে আসছে এর পরেও দেখবেন কোদাল নিয়ে জমির আল ঠেলে কথা কন কে হাজি সাহেব কই যান কই বাবা একটু আল কেটে আসি সবার আগে যায় আল একের অর্ধেক কেটে ফেলে দেয় ওই পারে জমিয়ালা চিন্তা করে হাজি মানুষ হয় যদি অর্ধেক কাটে আমি কাটলে কিলা আমি কাটলে কোনো ক্ষতি আছে ও এমন কায়দা কাটা শুরু করছে আল তো নাই জমির আল নাই ওটা ফুলচিরা হয়ে গেছে কথা কোন না তো এই জন্য খবরদার কেউ যদি এক বিঘা জমি জোরপূর্বক কারো কাছে দখল করে কঠিন কিয়ামতের ময়দানে এই সাত তবক জমিন বেরি বানায় তার গলার সাথে ঝোলায়া দেবে তোর জমি নেওয়ার কত শখ নি কথা কোন না খবরদার একটু জমির আল ঠেলে আপনার কিলা এটা কত বড় অন্যায় কত বড় গুনাহ আপনি জানেন না এই জন্য আল্লাহ বলতেছেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত ওয়াহিনা প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃত কর্মের ব্যাপারে দায়বদ্ধ কথা কোন ঠিক যেমন কর্ম তেমন ফল বিশ্বাস নাই করিয়া দেখো বেহেশত আর দোজখ সাত বিশ্বাস নাই মরিয়া দে হ্যাঁ উল্টা পাল্টা করে যাব বাটাম ফাটে ফেলে দিই অপেক্ষা কর কথা কোন ঠিক কিনা না